আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজকে দশম শ্রেণীর দ্বিতীয় আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো বাংলা দ্বিতীয় পত্র পড়ুন যে অন্য যে গ্রামারগুলো আছে, কারক, সমাস, সন্ধি, যে ইত্যাদি যে ব্যাকরণগুলো আছে, তো এই ব্যাকরণগুলোর উপর পড়তে গেলে দেখ সব ব্যাকরণগুলোর মধ্যে তোমার শব্দ আসে, প্রায় শব্দগুলোর শব্দের শ্রেণীবিন্যাস বা শব্দের গঠন বা শব্দের আকার প্রকৃতি এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো শব্দ নিয়ে। সব কিছু গ্রামার মানে শব্দ, কারণ একটা ভাষার প্রাণে হচ্ছে শব্দ। যে ভাষার শব্দ যত বেশি বেশি সমৃদ্ধ, সে ভাষাটা তত বেশি সমৃদ্ধ। তো বাংলা ভাষা ঠিক একরকম, প্রথম যে বইয়ের মধ্যে অন্য সব চ্যাপ্টার পড়ার আগে এই চ্যাপ্টারটা সবসময় পড়ায়, সেটা হলো ভাষা ও শব্দ, যে প্রথম যে চ্যাপ্টার যেটা ভাষা। তো ভাষা কাকে বলে? ভাষাটা হচ্ছে যে কি মানুষ যে ধ্বনিগুলো ব্যবহার করে তার মনের ভাবটা প্রকাশ করে তাকে ভাষা বলে। যে ধ্বনি মানে কি আওয়াজ বা আওয়াজগুলো একত্রিত করে তাকে ভাষা বলে। আমরা বাঙালিরা বাংলা ভাষা বলি, যে যদি দেখো যে আমাদের বিভিন্ন ধ্বনি ক খ গ এগুলো একত্রিত করে একটা কি মনের ভাব প্রকাশ করে ধ্বনি। ভাষা আবার দুই প্রকার হয়, একটা হলো তোমার মুখের ভাষা একটা আছে, আর একটা হচ্ছে দৈহিক ভাষা। দৈহিক ভাষা হলো ইশারা ইঙ্গিত ভাষা, ইশারা ইঙ্গিত ভাষার মধ্যে ইশারের দ্বারা অনেক কিছু প্রকাশ পায়, কিন্তু ওটা দ্বারা কেউ সে মনের ভাবটা কি সম্পূর্ণরূপে কী দেওয়া যায়, দুজনের মধ্যে কী দেওয়া যায়, কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়, বোঝায় একটা বুঝায় আর একটা। আর মুখের ভাষাটা দেখা যায় যে মধ্যে আর কোনো যা হয় তাই। তো এই যে এরকম ভাষা, তো পৃথিবীতে এরকম বহু ভাষা আছে, বাংলা ভাষা এর মধ্যে অন্যতম। পৃথিবীতে বলতে গেলে প্রায় বর্তমানে প্রায় 3,500 উপরে ভাষা আছে, এর মধ্যে বাংলা ভাষায় মনে পৃথিবীতে বর্তমানে এর ভাষাভাষি মানে পৃথিবীতে যত ভাষা বাংলা লোক মানে পৃথিবীতে যত লোক বাংলা ভাষায় কথা বলে এর সংখ্যাটা প্রায় তোমার অলমোস্ট কী বলছে প্রায় 30 কোটি বা 30 কোটির আশেপাশে বলছে। আর এই ভাষাভাষী অবস্থান দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। পৃথিবীতে আমাদের এই বাংলা ভাষার অবস্থানটা কত? চতুর্থ, মানে 4 নম্বর। হয়তো 1, 2, 3 হয়তো বা আরবি বা ফার্সি, আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ বা চাইনিজ এগুলো থাকতে পারে, ওকে 1, 2, 3 মধ্যে, আর বিশ্বাস সম্ভবত আরবি, ইংরেজি বা চাইনিজ এগুলো। এনি হাও, তো এই ভাষার যে এটা আছে ভাষার রূপ বা লিখিত ভাষার রূপটা যদি দেখো তোমরা, এই যে ভাষা যদি বলি আমি, ভাষা একটা হচ্ছে তোমার মৌখিক, আরেকটা হচ্ছে তোমার লেখিক। মৌখিকটা মানে বলার একটা, আর লেখিক মানে কি লেখার একটা। বাংলা ভাষার পৃথিবী প্রায় সব ভাষারই দুইটা রূপ আছে, একটা বলা একটা লেখার। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আমাদের একটা ছোট দেশ, গরিব জাতি, আমাদের ভাষাটার বলারও আমাদের নিজস্ব বলার তা আছে, লেখার আমাদের নিজস্ব অর্থ, আমরা নিজস্ব বর্ণমালা ব্যবহার করে লেখি। পৃথিবীর মতো যদি বলো অনেক ওই পুরাতন ভাষা বা অনেক সমৃদ্ধশীল ভাষা যেমন স্প্যানিশ, ফ্রেঞ্চ, ওদের কিন্তু লেখার ভাষা নেই, লেখার ওদের নিজস্ব অক্ষর নেই, ওরা ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখে। অনেক আছে ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, এত পুরাতন ভাষা, এত ধনী ভাষা, কিন্তু ওরা স্প্যানিশ ভাষা কী বলে ইংরেজি আলফাবেট ব্যবহার করে। এবার মালয়েশিয়া ওরা ইংরেজি আলফাবেট ব্যবহার করে, কিন্তু আমরা আমাদের যেমন নিজস্ব বলার ভাষা আছে ঠিক একইভাবে নিজস্ব লেখারও আলাদা আমাদের নিজস্ব বর্ণমালা আছে। তো ভাষার একটা বলার একটা লেখার, এই বলার আবার দুইটা বাংলা ভাষায়। বলার একটা হলো সাধু, সরি একটা চলিত, লেখারও একটা সাধু আর একটা হচ্ছে আঞ্চলিক। আমি এটা ভুল করছি, এখানে হলো
লৈখিক, এখানে মৌখিক। আঞ্চলিক সাধু ভাষাটা কি? বাংলা ভাষার মধ্যে যে লেখিকটা কি, সাধুটা কি? আমরা তোমরা যদি পড়ো বাংলা বাংলা প্রথম পত্রের মধ্যে, যে আগের যে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর ওদের যে প্রবন্ধগুলো, বিশেষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওদের গদ্যগুলো বেশিরভাগ সাধু ভাষায়। আমি তোমাকে সেখানে দেখিয়াছিলাম, তুমি তখন এই কাজটি করিয়াতেছিলে, এটা হলো সাধু ভাষা। ওই ভাষাটা এখন সাধু ভাষা, আগে যুগে তুমি বিবি বলো ঈশ্বরচন্দ্র বা ওরা যারা লিখতো সাধু ভাষা। সাধু ভাষাটা হলো তোমার সর্বজন স্বীকৃত না, মানে সর্বজন এটারে বুঝে না বা ই না। আর চলিতটা হচ্ছে যে তোমার এই চলিতটা, চলিত মানে কি? চলিত ভাষা কাকে বলে? চলিত মানে কি? স্ট্যান্ডার্ড, যেটা চলে, যে ভাষাটা সব জায়গায় চলে সেটাকে চলিত ভাষা বলে। আর বইয়ের সংজ্ঞা বলছে যে বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন অঞ্চলের কথ্যরীতি ভাষার সমন্বয়ে যে ভাষাটা গড়ে উঠছে, আর বিভিন্ন অঞ্চলের যে মানুষ কথা বলে আর এই কথাগুলোর সমন্বয়ে যে ভাষাটা গড়ে উঠছে সেটাকে বলে হচ্ছে আমার চলিত ভাষা। চলিত ভাষা দুটো রূপই আছে, চলিত ভাষা লেখিক রূপেও রূপও আছে আবার মৌখিক রূপও আছে চলিত ভাষার। আর লেখারও আছে বলার আছে। আর আঞ্চলিক ভাষাটা কি, এটা একটা বড় একটা ই। আঞ্চলিক ভাষাটা কাকে বলে? আঞ্চলিক ভাষাটা হচ্ছে যে তোমরা যদি খেয়াল করে দেখো যে আমাদের এই কেরানীগঞ্জের মধ্যে এই রামের কান্দার ভাষা আর মুঙ্গারচরের ভাষা এক না, অথবা মুঙ্গারচরের ভাষা আর সোনাকান্দার ভাষা এক না, উচ্চারণের মধ্যে পার্থক্য আছে। একইভাবে আমাদের এখানকার ভাষা তোমার আবার যদি বলি জিঞ্জিরার ভাষা এক না। তাহলে এই যে এক একটা অঞ্চলের ভেদে এক একটা শব্দের বা এক একটা উচ্চারণের পার্থক্য আছে, এই বিভিন্ন অঞ্চলের মধ্যে যে ভাষাটা বিভিন্ন অঞ্চল ভেদে যে ভাষাটা গড়ে উঠছে সেটাকে বলে আঞ্চলিক ভাষা। ওকে, বাংলাদেশে আঞ্চলের মধ্যে যদি সাগর যাই, আমাদের ঢাকার ভাষা সিলেটের ভাষা কত পার্থক্য বুঝতে পারো? ঢাকার ভাষা বরিশালের ভাষা বা ঢাকার নোয়াখালীর ভাষা চট্টগ্রামের ভাষা পার্থক্য আছে। তাহলে আঞ্চলিক ভাষাটা হচ্ছে যে অঞ্চল ভেদে যে ভাষাটা গড়ে উঠছে সেটাকে বলে আঞ্চলিক ভাষা। তো ভাষার রূপ দুইটা, একটা লেখার একটা একটা লেখার একটা বলার, লেখার রূপও দুইটা বলার রূপও দুইটা। ওকে, এখন আসো ভাষার ও সাধু চলিতের মধ্যে। এখান থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া দেয়া, যদি আমি বলি যে মনে করো জুতা আর জুতো বা তুলা বা তুলো, খেয়াল করে দেখো জুতা আর জুতো বা তুলা আর তুলো। দেখো যদি খেয়াল করে দেখ, সবাই যদি শুধু বলে নিচের মতো বলে দেবো জুতা, এই শব্দটা সাধু না চলিত না আঞ্চলিক না বিদেশি, স্বাভাবিক। আমরা জুতা বলতে সাধারণত খুব সবাই মনে হয় জুতাটা চলিত ভাষা শব্দ বা তুলাটা চলিত ভাষা শব্দ। অ্যাকচুয়ালি হচ্ছে এই জুতাটাই হচ্ছে হলো সাধু আর জুতোটা হচ্ছে হলো চলিত। একইভাবে তুলাটা হচ্ছে সাধু আর তুলোটা হচ্ছে কি আমার চলিত। ওকে, এরকম আমাদের দেখ সময় একটা প্রশ্ন দেওয়া দেয় নিচে কোন শব্দটা সাধু না, নিচে শব্দটি সাধু না চলিত, এই সময় এখানে দিয়ে দেয়। তো এইগুলো ভাষার ইটা। তো ভাষা সংকট আমি বলছি যে ধ্বনিগুলো মানুষ ব্যবহার করে বা যে ধ্বনি সমষ্টিগুলো মানুষ ব্যবহার করে মানুষ তার মনের ভাবটা প্রকাশ করে তাকেই ভাষা বলে। ওকে, ভাষা তো ভাষাটা ভাষা পৃথিবীতে বহুত ভাষা আছে, বর্তমানে প্রায় বলছে প্রায় 3,500 উপর ভাষা আছে। এই ভাষার দুইটা রূপ, লেখার আর বলার। এখন এই যে যে লেখার ই সবগুলো শব্দ লিখছে জুতা বা তোলা বা জুতো তুলো, এই শব্দ শুরু দিক দিয়ে বাংলা ভাষার, আমি একটু কিছুক্ষণ আগে বলছিলাম যে পৃথিবীর মধ্যে যে ভাষার শব্দ ভাণ্ডার, যেটা শব্দ ভাণ্ডার বলে বাংলা ইংলিশে বলে ডিকশনারি, যে ভাষার শব্দ যত বেশি সমৃদ্ধ, শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ সেটা তত বেশি সমৃদ্ধ ভাষা। ওকে, তো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার শুরুর দিক দিয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার তত সমৃদ্ধ ছিল না। পরবর্তীতে এদেশে যেমন যখন নাকি তুর্কিরা বা তোমার আরবিয়ানরা ধর্ম প্রচার করতে আসলো বা শাসন কার্যের জন্য আসলো, এরপরে তোমার ইরানের আসছে, পারস্যরা আসছে, তারপর তোমার এরপর আসছে ইংরেজরা, তো ওরা বিভিন্ন ভাষা আসার কারণে দেখা যায় ওদের
অনেক ভাষায় বাংলা ভাষা প্রবেশ করছে, প্রবেশ করা বাংলা ভাষা তার সব শব্দ ভাণ্ডারটা কি করছে, সমৃদ্ধ করছে। যদিও ওগুলো বিদেশি ভাষা হলে এখন একটি বাংলা ভাষারই সম্পদ বলা চলে। তো এইবার কীভাবে যখন যেহেতু এই যেখানে পারস্যরা আসছিল এই এদিকে, এই জন্য মুঘলরা, আমরা জানি আমার মুঘলরা অনেকে ধারণা করে বাঙালি ছিল, অ্যাকচুয়ালি ওরা ছিল পারসিয়ান, পার্সিয়ান, পার্সিয়ান বলতে গেলে বর্তমানে ইরান যেটা বলে বা তুর্কি ছিল। এরপরে তারপর তোমার মুঘল ওরা যাওয়ার পর ইংরেজ আসলো। তো এরকম বাংলা ভাষার যে শব্দের ভাণ্ডার আছে বা শব্দ উৎস আছে, বাংলা ভাষার শব্দ উৎস কে টোটাল বাংলা ভাষার দেখো উৎস, উৎস মানে উৎস তো বুঝো যেখান থেকে যেটা পাওয়া যায়। যেমন আমাদের ভাতের উৎস চাউল, চাউলের উৎস কী ধান। একই রকম উৎস যেখান থেকে বাংলা শব্দগুলো নিচ্ছে, এই উৎস অনুসারে বাংলা শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, তৎসম আরেক নাম হচ্ছে সংস্কৃত, সংস্কৃত। আমাদের দেখবো আমাদের বাঙালিরা খুব ইজিলি, খুব সহজে হিন্দি ভাষাটা বা উর্দু ভাষাটা বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে আমরা হিন্দি ভাষাটা। অনেক ছোটো বলা মানুষরা নেই খাউঙ্গি, নেই খাউঙ্গি বলা ফেলে। তো অনেক শব্দ দেখা যায় মিলা যায় হিন্দি ভাষা বাংলা ভাষাতে। আমরা মনে করি যে এই ভাষাটা হিন্দি, ওরা মনে, আমরা মনে করি এটা বাংলা ভাষা, ওরা হিন্দি না বলতেছে, ওরা মনে করে যে এটা হিন্দি ভাষা, এটা বাংলা ভাষা। আমরা মনে করি বাংলা, ওরা মনে করে হিন্দি। তো অ্যাকচুয়ালি এটা বাংলা না হিন্দি না, যে বাংলা ভাষার গৌরবপত্তন দিক দিয়ে যদি তাকাই তাহলে বাংলা ভাষাটা মূল সৃষ্টি হয়েছিল তোমার সংস্কৃত থেকে। যে কারণে গুজরাটি, মারাঠি বা নেপালি অনেক শব্দ তুমি বুঝতে পারবা, কারণ এই ভাষাগুলো আদিসেই হচ্ছে যে তোমার হিন্দি, এইগুলো আদিই হচ্ছে তোমার সংস্কৃত। ঠিক আছে, সংস্কৃত আলাদা একটা ভাষা, সম্পূর্ণ আলাদা একটা ভাষা, যে ভাষা থেকে মূলত বাংলা ভাষার গৌরবপত্তন বা সৃষ্টি শুরু হয়েছে। তাহলে এই সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার যত শব্দ আছে, তো মেইনলি শব্দগুলো বলতে পারো অলমোস্ট 25% শব্দ আছে এই সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা কী, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, মনুষ্য, ঠিক আছে, তপস্যা, এই সবগুলো সংস্কৃত শব্দ। ওকে, আমরাও মনুষ্য বলি, যে হিন্দি ফিল্মে বলি দেখো তোমরা বা ইন্ডিয়ান কোনো মুভি দেখলে ওরা মনুষ্যই কয়, কারণ এটা অ্যাকচুয়ালি বাংলাও না ওই হিন্দিও না, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। ওকে, তারপরে অর্ধ তৎসম, অর্ধ। তাহলে এখানে কী পেলাম আমরা তোমার, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারপরে কি মনুষ্য ইত্যাদি।
এরপরে অর্ধ তৎসম, অর্ধ তৎসম অর্ধ বুঝা যায়, অর্ধ মানে কি আধা, আর তৎসম মানে কি সংস্কৃত, আধা সংস্কৃত। আধা সংস্কৃত কোনগুলো? যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সোজা পরিবর্তন হয়ে আসছে, সোজা পরিবর্তন হয়েছে, ডাইরেক্ট পরিবর্তন হয়, সেটাই অর্ধ তৎসম। ডাইরেক্ট পরিবর্তন কি? যেমন সংস্কৃততে বলা হচ্ছে জ্যোৎস্না, এখানে বলো জ্যোৎস্না, এখানে বলো শ্রাদ্ধ, সংস্কৃততে এখানে বলো শ্রাদ্ধ, এখানে বলে শ্রাদ্ধ। তারপরে বৈষ্ণব, এখানে বলো বৈষ্ণব। তাহলে এই যে জ্যোৎস্না, জ্যোৎস্না এটা হচ্ছে সংস্কৃত, এখান থেকে জ্যোৎস্না দেখি ডাইরেক্ট হচ্ছে কি জ্যোৎস্না। একইভাবে যদি আমরা বলি সংস্কৃতে বলে গিন্নি, আর এখানে বলে গৃহিণী, গৃহিণী। তাহলে এটা হলো সংস্কৃত, এটা যদি এটা হলো সংস্কৃত, আর এটা হচ্ছে আধা সংস্কৃত মানে অর্ধ তৎসম, সরি এটা অর্ধ তৎসম, এটা তৎসম, এটা সংস্কৃত আধা সংস্কৃত, সংস্কৃত যে কথা তৎসমটা কি কথা, তাহলে তৎসম বা সংস্কৃত আধা সংস্কৃত বা অর্ধ তৎসম। যেমন সংস্কৃত জ্যোৎস্না, এটা পরিবর্তন কি হয়েছে জ্যোৎস্না, ডাইরেক্ট পরিবর্তন হয়েছে। শ্রাদ্ধ এখন কি বলে, শ্রাদ্ধ বলে শ্রাদ্ধ বলে, শ্রাদ্ধ থেকে ডাইরেক্ট শ্রাদ্ধ হয়েছে, বৈষ্ণব থেকে ডাইরেক্ট বৈষ্ণব হয়েছে, একইভাবে গৃহিণী থেকে এসে ডাইরেক্ট গৃহিণী এসে, এই হলো ডাইরেক্ট পরিবর্তন হয়েছে, এটা হলো অর্ধ তৎসম। ওকে, মানে কিছুটা পরিবর্তন হয়, মানে ডাইরেক্ট পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে অর্ধ তৎসম। তিন নম্বর আসলে হলো তদ্ভব, এটা একটু তদ্ভব, এই তদ্ভবটাকে অনেকেই বলে খাঁটি বাংলা, বলে খাঁটি বাংলা, খাঁটি বাংলা। এখন তদ্ভব কাকে বলে, তদ্ভব শব্দটা কাকে বলে? যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে একটা স্তরের মাধ্যমে পরিবর্তন হয়ে তারপরে বাংলা ভাষা আসছে, সেটাকে বলা হচ্ছে আমার তদ্ভব শব্দ। যদি উদাহরণ হিসাবে বলি তো অর্ধ এটা হচ্ছে অর্ধ তৎসম, আর তদ্ভব জিনিসটা খেয়াল করো প্রায় একদের কাছে কাছাকাছি। সংস্কৃত প্রাকৃত তদ্ভব, হস্ত হর্থ চর্মকার চর্মার চামর। বই দুটি আছে, উদাহরণ তিনটা দিলাম আমি, একটা দিয়ে তোমার খেয়াল করো। এখানে ছিল হস্ত, হস্তরে মানুষ বহুদিন, এটা হস্ত সংস্কৃত শব্দ, হস্ত চর্মকার বত্ত মৃত্তিকে, এই হস্তরে এদেশে প্রাচীন জনগোষ্ঠীর বহুদিন পর্যন্ত হত্ত বলতো, হত্ত। পরবর্তীতে এই হত্ত পরিবর্তন হয়েছিল হাত। ও তোমাদের একটা কথা বলতে গিয়ে আগে ভুলে গেছি, যে আমাদের মানুষের জীবন যখন পরিবর্তন, অনবরত পরিবর্তন হইতে থাকে, নদীর পানি যেমন অনবরত চলতেই আছে, চলতেই আছে, কোনো স্তব্ধ নাই, পরিবর্তন কখনো বাড়ে কখনো কমে,
ঠিক একই রকম ভাষাটা অপরিবর্তনশীল, ভাষা ক্রমান্বয়ে পরিবর্তন হইতেই আছে। যা যে একজাম্পল হিসাবে বলি, প্রথম দিকে দেখবা ইংরেজিরা বলতো ইংরেজিরা হাউ ডু ডু, মানে কেমন আছো, এরপরে কী এলো হাউ আর ইউ। আর এখন আর হাউ আর ইউ সহজে কী বলে না, এখন কী হয় ডাইরেক্ট কী বলে হোয়াটসঅ্যাপ কী খবর। আমরা আগে বলতো কেমন আছেন কী অবস্থা ভাই, এখন কী খবর, শর্টকাট, ভাষাটা পরিবর্তনশীল, শর্টকাট এখন মানুষ যত শর্টকাট বলতে পারে। তো একই রকম একটা সময় বলতো হস্ত, তো প্রায় সংস্কৃতি বলতো হত্ত, এই হত্তটা পরিবর্তন হয়ে গিয়েলো হাত। চর্মকার অনেকদিন বলতো চর্ম আর বলতো, তারপরে এটার পরিবর্তনে কী হলো চামার। একইভাবে এই দুটা উদাহরণ বই আছে, এটা উদাহরণ বই নাই, ভক্ত কইত, তারপর কী কইতো ভক্ত, তারপর কী কইলো এরপর কী হলো এটার হাত। একইভাবে মৃত্তিকা, তারপর কী বলতো মাটিয়া, এখন কী বলে মাটি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য হলো এটা হলো ডাইরেক্ট পরিবর্তন হয়েছে, আর এটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ পরিবর্তন হয়েছে। যদি উদাহরণ যদি তোমাকে বলি, এটা মনে 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 করতে পারো ডাইরেক্ট বিস্কিট, মনে কর ডাইরেক্ট রুটি, হতে পারে বন রুটি বা পাউরুটি এটা, আর এটা হচ্ছে ডাইরেক্ট ভার্গারের মতো। পরিবর্তনটা খেয়াল করো, আমরা আটার থেকে আর আটার রেড ই করলে ডাইরেক্ট রুটি হয়, ডাইরেক্ট পাউরুটি বন রুটি এমনি বাড়িতে রুটি ডাইরেক্ট ওটারে মিক্স করে দেয়। আর বার্গারটা কী হয়, আটার থেকে প্রথম বন রুটি বানাই, রুটি বানাই, ওই রুটিটার ভিতরে পরবর্তীতে ওই প্রথম বুদ্ধির মধ্যে মানুষ রুটি খাইছে, কিন্তু এদেশের মানুষ মানে রিসেন্টলি 4-5 বছর হয়েছে, এরপরে এই রুটির ভিতরে এখন মাংস ঢোকালে কী বলে এটারে বার্গার। তাহলে এই তদ শব্দটা অনেকটা ভার্গারের মতন, মানে একটা স্তর যায় বহুদিন থাকার পর আরেকটা স্তর হয়েছে, আর এই তৎসমটা হচ্ছে তোমার অর্ধ তৎসমটা হচ্ছে ডাইরেক্ট রুটির মতন, ক্লিয়ার। এরপর দেশি আর বিদেশি, দেশি শব্দটা কী আমার 4 নম্বরটা, দেশিটা হচ্ছে যে এদেশে অনেক প্রাচীনকালে যারা বসবাস করতো, যেমন আমাদের প্রাচীন গোষ্ঠী যারা আছে যারা বসবাস করতো, ওই প্রাচীন লোকের যে ভাষাগুলো বলে বলে আসছে ওগুলো আমাদের দেশি শব্দ, যেমন চুলা কুলা ডাঙ্গি ডেবা ডোবা এগুলো। আর বিদেশি, বিদেশি শব্দ ভাষাগুলো আমি প্রথমে মানে উপসংহারের ভূমিকাতে বলে গেছি, যেহেতু আমরা এই রিসেন্টলি 1971 সালের পরের থেকে কত বিগত 50 বছর বাঙালি গো বাঙালিরা শাসন করতেছে, আর ইয়ার আগে বাঙালিরা বাঙালি শাসন করে না, বিভিন্ন বিদেশিরা বাঙালি শাসন করছে। তো ওই সময় বিদেশি শব্দ বাংলা ভাষায় চলে আসছে, জোর করা হোক ইচ্ছা বা অনিচ্ছা। বিদেশি ভাষার মধ্যে বাংলা ভাষার প্রধান শব্দগুলো হচ্ছে আরবি, যে ধর্মীয় কারণে আরবি আসছে, আরবি আর ফার্সি। আরবির 3টা ক্লাস আছে, একটা হলো ধর্মীয়, একটা হলো ব্যবসায়িক, ঠিক আছে, আর একটা হলো তোমার বিবিধ, ফার্সিরও 3টা। এরপর আছে ইংরেজি, ইংরেজির পরে দেয় তো ওলান্দাজ, ওলান্দাজ মানে ডাচেরা, তার পর্তুগিজ আছে, জাপানিজ আছে, চাইনিজ আছে, বার্মিজ আছে, গুজরাটি আছে। যেমন আমাদের দেশে একটা প্রচলিত শব্দ ছিল আগে হরতাল, হরতাল, অথচ মানুষ বাঙালিরা অধিকাংশ বাঙালি জানেই না হরতাল বাংলা শব্দ নাকি, হরতাল অ্যাকচুয়ালি গুজরাটি শব্দ। যেমন রিক্সা, আমরা তো অনেক ইমন করে বাঙালি নাই যে রিক্সা না চিনে, অথচ রিক্সা শব্দটা কি আমার জাপানি শব্দ। এ চা আর চিনি খায় সারাদিন, চা শীতকালে তো চা লাগবেই, এ চা শব্দটা হচ্ছে তোমার চাইনিজ শব্দ। লুঙ্গি পরি আমরা, লুঙ্গি বাঙালিরা, লুঙ্গি চলবই মানে রাত্রিবেলা তো লুঙ্গি লাগবেই, সবচেয়ে আরামদায়ক পোশাকের মধ্যে একটা। লুঙ্গি শব্দটা হচ্ছে তোমার মায়ানমারি শব্দ, বার আগে বলতো বার্মা এখন বলে মায়ানমার, মায়ানমারি শব্দ। এ চাকু বা চাবি বা তালা এটি হচ্ছে আরবি শব্দ, কারখানা চশমা এটি হচ্ছে তোমার সরি চাকু, ঠিক আছে, এটি হলো মায়ানমার চাকু, আর এই যে কী বলে চাবি এটা আরবি শব্দ, কারখানা হচ্ছে তোমার ফার্সি শব্দ। যাই হোক, আর চাকর চাকর এটা হলো তোমার তুর্কি শব্দ। এনি হও, তো বিদেশি শব্দগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিতে পারে, ভাষাগুলোর ভিত্তি করে ভাষা কাকে বলে, ভাষা কেমনি হয় বা সংজ্ঞা কী, পৃথিবীর কত ভাষা আছে, বাংলা ভাষা অবস্থা কত, কোন ভাষার রূপ কয়টা, বা আঞ্চলিক ভাষা কাকে বলে বা চলিত ভাষা কাকে বলে, এইগুলো একটা। দ্বিতীয়ত একটা প্রশ্ন থাকতে পারে, একটা শব্দ দিয়ে দিব, ওই শব্দটা কোন ভাষার, মনে করো আমাকে শ্রাদ্ধ দিয়ে দিল যে এটা কোন ভাষার শব্দ, দেশি বিদেশি তৎসম না তদ্ভব অর্ধ তৎসম। ওকে, তো তোমাকে একটা শব্দ দিয়ে দেবো, এর মধ্যে বিদেশি ভাষা শব্দ সবচেয়ে বেশি দেয় বেশিরভাগ ক্ষেত্রেই, তদ্ভব শব্দের বই দেওয়া 4টা। এখানে এই চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার থেকে টেস্ট মানে এসএসসি পরীক্ষায় প্রশ্ন হয়নি অনুসার নাই, প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন মাস্ট বি 100 থাকবে, প্রশ্ন থাকবে,
একটা তো থাকবে, দুটো থাকতে পারে এবং তিনটা থাকতে পারে, তো থাকবেই। ওকে, তো এই চ্যাপ্টার ইনশাল সবাই মনোযোগ দিতে পারো। আর এই চ্যাপ্টারগুলোকে আমি যে ফিউচারে তোমাদের ভবিষ্যতে সমাস পড়ায়, কারক পড়ায়, সন্ধি পড়ায়, যেটাই পড়াই এগুলো আমাকে টানতেই হবে। এর জন্য এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বেস, এগুলো লাগবেই। তো এগুলো ইনশাল্লাহ পড়ে নেবে সবাই, আর চ্যাপ্টারটা খেয়াল করে পড়বে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।